ইরানের প্রেসিডেন্টের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। হেলিকপ্টার বিধ্বস্তের পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধান পেতে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তবে বৈরী হওয়ার কারণে উদ্ধার অভিযান অনেকটাই ব্যাহত হচ্ছে। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইজি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জুলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। বিধ্বস্ত হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও বিধ্বস্ত হেলিকপ্টারটি অবস্থান শনাক্ত করতে না পারায় তাদের জীবিত উদ্ধার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন কর্মকর্তা এফপিকে বলেন, আমরা এখনও আশাবাদী, তবে দুর্ঘটনাস্থল থেকে যেসব খবর আসছে তা খুবই উদ্বেগজনক। বৈরী আবহাওয়া ও তীব্র কুয়াশায় উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থলে যাওয়ার পথ জটিল করেছে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে ওই এলাকায় সোমবার রাত পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে রাতভর বৃষ্টি ও ভারী কুয়াশা থাকতে পারে, সোমবার পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে বলেও জানান তিনি। বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান শনাক্তের সময় প্রয়োজন বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ফাহিদি। তিনি বলেছেন, অনেকগুলো উদ্ধারকারী দল নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে নেমেছে, তবে হেলিকপ্টারটি কোথায় বিধ্বস্ত হয়েছে তা জানতে সময় প্রয়োজন, কারণ সেখানে আবহাওয়া পরিস্থিতি খুবই বৈরী, বৃষ্টির পাশাপাশি তীব্র কুয়াশাও রয়েছে, এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া উদ্ধারে যুক্ত হয়েছে 40টি উদ্ধারকারী দল। উদ্ধারকারীদের সঙ্গে অ্যাম্বুলেন্স ও ড্রোনও আছে। জরুরি সেবা বিভাগের কর্মী, পুলিশ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও তল্লাশি অভিযানে যোগ দিয়েছে বলে জানা গেছে।